রিয়াজ দরজা ধাক্কানো বন্ধ করে থেমে যায়। তাজকিয়া রুমের বসেই কান্না করছে। তাজকিয়ার মা সহ বাকি মেহমানরাও উপরে আসে। তাজকিয়ার মা রিয়াজকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? না আন্টি, তাজকিয়া আমাকে বাসার নিচে আসতে বলল, আমি নিচে এলাম। এরপর সে আমাকে দেখেই হঠাৎ ভয় পেয়ে যায়। আমি ডাক দিতে এসে দৌড়ে বাসায় চলে এলো, কিছুই বুঝিনি। এইটা কেমন কথা, হুট করে এমন কেন করবে সে? তাজকিয়ার আম্মুর কথার মাঝেই তাজকিয়া দরজা খোলে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। তাজকিয়া সবার সামনে বলল, মা, আমি রিয়াজের সাথে আলাদা করে কথা বলতে চাই, আপনারা নিচে যান। কিন্তু কি হয়েছে মা, তা তো বল। তোমাদের বলতে পারলে এতক্ষণে তো বলেই দিতাম, তাই না? আচ্ছা, রাগের কিছু হয়নি, আমরা নিচে যাচ্ছি, তুই কথা বল। তাজকিয়ার মা কথাটা বলতেই সবাই নিচে নেমে আসে। এদিকে তাজকিয়া রিয়াজকে রুমে ডাকে। রিয়াজ রুমে ঢোকার সাথে সাথে তাজকিয়া দরজা বন্ধ করে দেয়। রিয়াজ কিছুটা বিস্ময়কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। তাজকিয়া দরজা বন্ধ করে দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তাজকিয়ার চোখের পানি রিয়াজের সাদা শার্টটা ভিজিয়ে দেয়। রিয়াজও কিছু বলে না, বলবেও বা কি, যেখানে সে কিছুই জানে না। অজানা রহস্যটা জানার জন্য রিয়াজ তাজকিয়ার দুই ঘাড়ে হাত রাখে। এরপর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বলবে আমাকে? কথাটার জবাব দেওয়ার আগেই তাজকিয়া দেখে যে রিয়াজের পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাজকিয়ার চোখ বড় বড় করে ফেলে। রিয়াজ তাজকিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সব। এরপর রিয়াজও পিছনে তাকায়, কিন্তু কিছুই নেই পিছনে। তাজকিয়া বলল, আপনি কালো ছায়াটা দেখতে পাচ্ছেন না? রিয়াজ তাজকিয়ার কথাই বলল, কই, কিসের কালো ছায়া? তাজকিয়া আবার রিয়াজকে জড়িয়ে ধরে। আবার সে কান্না করতে লাগলো। রিয়াজ তাজকিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি ব্যাপারটা বুঝে নিলাম, নিশ্চয়ই কোনো এক অশরীরী তোমার পিছু নিয়েছে, কিন্তু চিন্তা করার কারণ নেই, আমি আছি তো, এসব চিনভূত আমি হাতের উপর না চাই। হঠাৎ রিয়াজের মুখে এমন কথা শুনে তাজকিয়া মাথা তুলে সোজা হয়, অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ হ্যাসোচোক ইঙ্গিত দিয়ে আবার বলল, ঠিকই শুনেছ, চলো আমার সাথে। তাজকিয়ার হাত ধরে রিয়াজ তাকে নিচে নিয়ে আসে। সবাই ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়াজ তাজকিয়াকে তার মায়ের কাছে দাঁড় করিয়ে বলল, তাজকিয়া কোনো একটি কারণ নিয়ে আপসেট আছে, তাকে একটু দেখে শুনে রাখুন। আমি বোঝাতে চাচ্ছি যে তাজকিয়াকে এই দুই দিন আপনার সাথেই রাখুন, বিয়েটা হয়ে যেতে দিন, এরপর আমি সব ঠিক করে নেব। তাজকিয়া রিয়াজের কথা শুনে ভরসা পায়। রিয়াজ এই সময় তার পাশে দাঁড়াবে সে হয়তো ভাবেও নি, কিন্তু কথায় আছে, আমরা যা দেখি তা হয় না, আমরা যা দেখি না সেটা ঘটে যায়। চলুন পরিষ্কার করে বলি। বাসায় গিয়ে রিয়াজ দরজায় লাথি মেরে খুলে ফেলে। রিয়াজের আম্মু আচমকা লাফিয়ে ওঠে। সো রিয়াজ রাগান্বিত চেহারা নিয়ে দৌড়ে এসে কাচের টেবিলটাই সজোরে লাথি মারে। কাচের টুকরোগুলো পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে রিয়াজের পাটাও কিছুটা ক্ষত হয়ে যায়। বাসার সবাই রিয়াজের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ওর হঠাৎ হয়েছে কি? রিয়াজ রাগে গজগজ করে সোজা সোফায় গিয়ে বসল। রিয়াজের মা এসে রিয়াজকে জিজ্ঞেস করল, কি রে, হঠাৎ কি হয়েছে তোর, এইভাবে সব ভাঙচুর করছিস কেন? তুমিও পারো মা, বিয়ে ঠিক করার আগে মেয়ে সম্বন্ধে জানা উচিত ছিল না? কি ভূত জিনের সাথে বিয়ে ঠিক করলো আমার? ভূত জিন, তা কোথা থেকে এলো? ওই যে তোমার পছন্দের মেয়ে তাজকিয়া মাথায় জিন ভূত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো আমি সব ভয় পাই, আর তুমি অমন একটা মেয়ের সাথেই আমার বিয়ে ঠিক করলা, এই বিয়ে ভেঙে দাও। কি বলছিস রিয়াজ, বিয়ে কিভাবে ভাঙবো, কালকেই তোর গায়ে হলুদ। সে যাই হোক, আমি এই বিয়ে করতে পারবো না, সোজা করে বলতে গেলে আমি এই তাজকিয়াকেই বিয়ে করতে পারবো না, অন্য মেয়ে দেখো। রিয়াজ বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আমরা তাজকিয়াকে কবিরাজের কাছে নিয়ে যেতে পারি। সে যা মন চাই করো, কিন্তু এমন ভূতজিনওয়ালা মেয়েকে আমি বিয়ে করবো না, এটাই ফাইনাল। একটা থাপ্পড় দেবো তোকে, কি বলছিস ভেবে বলছিস? দুর্বল।
বলেই রিয়াজ সোফা থেকে উঠে সোফায় লাথি মারে। সোফাটা অদ্ভুতভাবে উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খায়, আর পরের মুহূর্তেই ভেঙে যায় সোফা। রিয়াজের মা হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ রিয়াজের কি হলো, আর ওর গায়ে এত শক্তি এলো কিভাবে? রিয়াজের মা থ হয়ে দাঁড়িয়ে আছে। রাজু রিয়াজের মায়ের পিছন ফিরে লুকায়। রিয়াজ তার মায়ের দিকে আঙ্গুল তুলে কড়াভাবে বলে, এই বিয়ে হবে না, আর এটাই ফাইনাল সিদ্ধান্ত। রিয়াজের মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়াজ হন হন করে তার রুমে চলে যায়। পরিস্থিতি যেন কয়েক মুহূর্তেই বদলে গেল। রাজু ভয় পেয়ে কান্না করে দেয়। রিয়াজের মা তার চোখের জল আঁচলে লুকায়, কারণ রিয়াজ কখনোই তার মায়ের সাথে এমন ব্যবহার করেনি। এদিকে তাজকিয়ার বাসায় সবাই হাসি ভরা মুখ নিয়ে অপেক্ষা করে পরের দিনের জন্য। আগামীকাল তাদের বিয়ে, কে কি করবে, কার দায়িত্ব কি, সব নিয়ে মাতামাতি চলছে। তাজকিয়া সোফার এক কোনায় বসে ভাবছে। ঘটে যাওয়া ঘটনাগুলো তার মস্তিষ্কে বারবার উকি দিচ্ছে। সেই জিন যদি আবার আসে, সে যদি রিয়াজের ক্ষতি করে, কিংবা বিয়ের পরে কোনো ঝামেলা হয়, এই নিয়ে অস্থিরতার সীমায় হামাগুড়ি দিচ্ছে সে। চাঁদটা আজ বেশ আলো দিচ্ছে। তাজকিয়ার ঘুম পাচ্ছে ভীষণ। সে রুমের দিকে রওনা দেয়। তার মাথায় এই জিনের ঘটনা তো খুনে পোকার মতো লেগেই আছে। রাত আড়াইটার কাছাকাছি তাজকিয়া তার মায়ের সাথে বিছানায় শুয়ে আছে। আজ কোনো হামলা হলে তার মাকে ব্যাপারটা বলবে, তাই নিয়ে এক গভীর ভাবনায় আছে সে। চুপচাপ পরিবেশে শুধু রুমে ফ্যানের শব্দটা শোনা যাচ্ছিল। এই ব্যতীত কারো আওয়াজ বা অন্য কোনো শব্দ নেই। হঠাৎ তাজকিয়া উপলব্ধি করতে পারে যে জানালার পাশে দাঁড়িয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে। তাজকিয়ার চোখ তখন ফ্যানের দিকে। ডান দিকে মাথা ঘুরিয়ে তাকানোর মতো সাহস নেই তার, কিন্তু সে বুঝতে পারে যে কেউ তো নিশ্চয়ই আছে। কপাল বেয়ে ঘামের সারি তাজকিয়ার চুলের গোড়া দখল করে নিচ্ছে। ধীরে ধীরে তাজকিয়া তার মায়ের হাতটা ধরে, এতে কিছুটা সাহস পায় সে। এদিকে জানালার বাহিরে দাঁড়ানো যেটাই থাকুক, তাজকিয়ার মন পুরো সেদিকে। তার মনে হতে লাগলো চিন্তা নিশ্চয়ই জানালার পাশে দাঁড়িয়ে। তাজকিয়া তার মায়ের হাতটা আরো শক্ত করে ধরে। রুমে কোনো লাইটের আলো নেই। জানালা পেয়ে যে চাঁদের আলো ভিতরে প্রবেশ করছে, সেই আলোতেই শুধু রুমটা আলোকিত। তাজকিয়ার বুকের থুকপুকানি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তার মায়ের হাতটা এতই শক্ত করে ধরেছে যে হঠাৎ তার মনে হলো সে ভুল কিছু ধরেছে। তাজকিয়ার মনে হতে লাগলো তার মায়ের হাতটা অনেকটাই নরম হয়ে গেছে, বলতে গেলে কোনো নরম মাংসের মতো। তাজকিয়া উপলব্ধি করতে থাকে তার হাতের আঙ্গুলগুলো ওর মায়ের মাংসের ভিতর ঢুকে গেছে। ভয়ে তাজকিয়ার ধোপকানি আরও বেশি বেড়ে যায়। হুট করে না দিচ্ছে হাত ছেড়ে, আর না পারছে হাত ধরে রাখতে। তাজকিয়ার চোখ উপরের দিকেই, ডানে বামে কোথাও তাকাচ্ছে না। তার মধ্যেই তাজকিয়া আবার বুঝতে পারেছে জানালার পাশে দাঁড়ানো লোকটা নড়াচড়া করে যাচ্ছে। না পেরে এইবার তাজকিয়া ডান দিকে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকায়, আর তখন যা দেখে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। তাজকিয়া দেখে জানালার লোহা ভেদ করে একটা বাচ্চা মেয়ে ওর রুমে ঢুকছে, তাও হামাগুড়ি দিয়ে। বাচ্চা দেহ, তার সাথে বিশাল বড় চুল। তাজকিয়া এমন দেখেই চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে আসে। এর মাঝে আবার আরেকটা দৃশ্য তার চোখে আটকে যায়। তাজকিয়া তার মায়ের যে হাতটা ধরেছিল তা এখনও তাজকিয়ার হাতেই আছে। তাজকিয়া হাতটা তুলে নিজের হাতে তাকাতেই দেখে একটা কাটা হাত ধরে আছে সে। ভয়ে তাজকিয়া হাতটা ফ্লোরে ফেলে দিয়ে আবার চিৎকার দেয়। ততক্ষণে কেউ রুমের লাইট জ্বালিয়ে ফেলে। তাজকিয়া তাকিয়ে দেখে ওর মা লাইট অন করল। জানালার পাশে কোনো বাচ্চা নেই, আর ফ্লোরেও কোনো কাটা হাত নেই। তাজকিয়া দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে আর শুরু করে কান্না। তাজকিয়ার মা জিজ্ঞেস করে, তোর কি হয়েছে তাজকিয়া, এমন ঘাবড়ে কেন আছিস, আমাকে তো বল। কান্নার স্বরে তাজকিয়া এইবার তার আম্মুকে সব সত্য বলে দেয়। রাতে ব্রা খোলা থেকে এই অবধি সব। তাজকিয়ার মা বিছানায় গিয়ে স্তব্ধ হয়ে বসে পড়ে। তাজকিয়া ফ্লোরে বসে কান্না করতে থাকে। এইভাবে মা মেয়ে বসে বসে সারা রাত কাটিয়ে দেয়। সকাল 8টা বাজে, বাড়ির সবাই হইচইতে মেতে ওঠে। আজ তাজকিয়ার গায়ে হলুদ। তাজকিয়ার মা আর তাজকিয়া বিষয়টা নিয়ে খুব আপসেট। এদিকে যে যার মতো সেচে কুচে হলুদের মজা নিতে ব্যস্ত। এইভাবে চলতে থাকে তাজকিয়াদের বাসায়।
অপর দিকে রিয়াজদের বাসায়ও সেম, গায়ে হলুদের প্রস্তুতি চলছে। রিয়াজের মা এখনো কাউকে বলেনি ব্যাপারটা, বলার মতোও যে মুখ নেই। উনি সকাল সকাল রিয়াজের রুমে যায়। রিয়াজ ঘুমের ঘোরে আছে, দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। রিয়াজের মা অবাক হয়, রিয়াজ তো এর আগে কখনো দরজা খোলা রেখে ঘুমায়নি, তবে আজ কেন? সব অদ্ভুত অদ্ভুত লাগছে ওনার কাছে। রিয়াজের মা চা নিয়ে রিয়াজের উপরে প্রবেশ করে, আর তখনই ওনার নাকে একটা বিশ্রী গন্ধ আসে, অনেক দুর্গন্ধ, কোনো ভোটকার গন্ধ। রিয়াজের মা নাকে হাত দিয়ে রিয়াজের পাশে গিয়ে বসে। এরপর রিয়াজকে ডাকবে তার আগেই রিয়াজ বলে ওঠে, চা টেবিলে রাখো, আর হলুদের আয়োজন কতটুকু হয়েছে, সব ঠিকঠাক হচ্ছে তো? হঠাৎ রিয়াজের মুখে এমন কথা শুনে রিয়াজের মা বরাবরই অবাক হয়। রাতে এক সিদ্ধান্ত, সকালে আর এক সিদ্ধান্ত, রিয়াজের হলোটা কি? রিয়াজের মা এইবার প্রশ্ন করে বসে।